লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সবিজ অঙ্গনে তার যাত্রা শুরু। বর্তমানে ব্যস্ত রয়েছে বিভিন্ন ধরনের কাজ নিয়ে। বলছি অরিনের কথা, আরো জানাচ্ছেন ফাতেমা কাউসার। লাক্স সুপারস্টারের মঞ্চ দিয়ে সবিজ মিডিয়া চৌকাঠে পা রেখেছিলেন নিশাত জারিন, মিডিয়ায় তার পরিচিতি অরিন নামে। শুরুতে প্রয়াত রাজ্জাকের টেলিফিল্মে সম্রাটের নায়িকা চরিত্রে অভিনয় করেন, তারপর কিছুদিনে বিরতি ভেঙে ফিরেন ছিন্নমূল চলচ্চিত্রের নায়িকা হিসেবে। স্ক্রিনে দেখলাম, খুব ভালো লাগলো, অনুভূতি খুব ভালো, কিন্তু একটা লো বাজেটের কাজ, আমি যে কাজটা করেছিলাম বেশ লো বাজেটের কাজ ছিল। লো বাজেটের মধ্যে একটা গল্পকে ফুটিয়ে তোলা, আমার মনে হয়েছে এটা স্পেশাল কাজী হাত মানে সম্ভব হয়েছে। একটা বড় লোকের সহসর ফুল আসিল। ছিন্নমূলের পর অরিন অভিনয় করেন বিধ্বস্ত, আমার সিদ্ধান্ত, সংসার এবং মাতাল ছবিতে। শাহিন সুমন পরিচালিত মাতাল ছবিটি শীঘ্রই মুক্তি পাওয়ার কথা রয়েছে, যেখানে অরিনের বিপরীতে দেখা যাবে শিপন মিত্রকে। নিজেকে একটা জায়গা থেকে একটা ড্রিঙ্কের মাধ্যমে নিজেকে চেঞ্জ করে ফেলছে, এইটাই একটা সারাংশ আছে মাতাল ছবির মধ্যে। তো সেক্ষেত্রে এক একজন ডিরেক্টরের সাথে কাজ করলে এক এক টাইপের এক্সপিরিয়েন্স হয়, তো শাহিন ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। অরিন এখন দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমাতেও নিজের নাম লিখিয়েছেন, বর্তমানে সেখানকার ছবি নিয়েই বেশি ব্যস্ততা অরিনের। এরই মধ্যে উপর বাংলার 4টি ছবিতে অভিনয় করেছেন তিনি, চুক্তিবদ্ধ হয়েছেন নারী নির্মাতা মহুয়া চক্রবর্তীর ভয় নামের আরেকটি ছবিতে, যেখানে অরিনের সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, লাবণী সরকার, এরকম আরও অনেক বেশ কিছু বড় বড় আর্টিস্ট আছেন। তো ভালো একটা প্রোডাকশন দেখে আমি কাজ করলাম এবং কাজের অভিজ্ঞতা আমার আসলে খুব দারুণ, কারণ এখানকার কাজের আর ওখানকার কাজের দুই দেশের যে অভিজ্ঞতাটা পাচ্ছি তাতে নিজের অনেক কিছু শেখার আমার সুযোগ হচ্ছে। এবং আমি বোম্বাদের খুব ফ্যান, দেবরও খুব ফ্যান, জিৎ দারা কাজ করছে তাদেরও খুব ফ্যান, তাদের সাথে কাজ করতে পারলে তো অবশ্যই লাকি। দুই নয়নে কি দেখিলাম, নয়ন আমার ঘুমায় না। এর আগেও কলকাতার বিভিন্ন নাটক, বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তিনি। মাতাল ছাড়াও বাংলাদেশে অরিন অভিনীত বিধ্বস্ত ও সংসার নামের ছবি দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আমার দুইটা চক্ষু দিয়া দেখো যদি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।